আসসালামু আলাইকুম, আমি ডক্টর ফাহাদ বলছি। সামনে মেডিকেল অ্যাডমিশন, তো আজমল স্যারের প্রাণীবিজ্ঞান বই আমরা খুব গুরুত্ব সহকারে পড়ি। বাট বিগত বছরের প্রশ্ন অ্যানালাইসিস করলে দেখা যায় যে আজমল স্যারের বই ছাড়াও অন্যান্য বই থেকেও প্রশ্ন হয়েছিল। তো এখন একটা স্টুডেন্টের পক্ষে সব বই পড়া আসলে পসিবল না, বা এত সময় নেই যদি না তার আগে থেকে পড়ে। তো এ কারণে আমরা প্ল্যান করেছি যে আজমল স্যারের প্রাণীবিজ্ঞান বইয়ের তথ্যের বাইরে অন্যান্য বইয়ে যে সকল তথ্য আছে ধারাবাহিকভাবে প্রতিদিন আমরা ছোট ছোট করে ভিডিওর মাধ্যমে সেগুলো জানাবো। সো আমরা প্রশ্ন করব আমাদের ফেসবুক পেজে, এবং এটার এক্সপ্লানেশন এবং ব্যাখ্যাটা আমরা ইউটিউব চ্যানেলের মাধ্যমে দিয়ে থাকবো। সো আমাদের দুই নম্বর যে প্রশ্নটা ছিল সেটা হচ্ছে আমাদের লালা গ্রন্থি তিন জোড়া, অর্থাৎ তিন ধরনের, প্রত্যেকটাই এক জোড়া করে। এই নামগুলো আমরা সবাই জানি, আজমল স্যারের বইয়েও আছে। যেটা আজমল স্যারের বইয়ে নাই, প্রত্যেকটা গ্রন্থি, যেহেতু এগুলো হচ্ছে বহিঃক্ষরা গ্রন্থি, আর বহিঃক্ষরা গ্রন্থি মানে তাদের নালি আছে, অর্থাৎ তারা নালিযুক্ত গ্রন্থি, তাহলে কোন গ্রন্থির নালির নাম কি সেটা কিন্তু আমাদেরকে জানতে হবে। এখন বিষয়টা হচ্ছে যেহেতু এটা MCQ এর পড়া, এই নালিগুলো মুখস্থ লিখতে হবে না, অপশনে কিন্তু এই নালিগুলো দেওয়াই থাকবে। সো আমরা একটু যদি মিলিয়ে মিলিয়ে পড়ি যে এটা থাকলে এটা, এটা থাকলে এটা, তাহলে খুব সহজেই কিন্তু আমরা আনসার করতে পারবো। যেমন প্যারোটিট, এখানে পার কথাটা আছে, এখানে আছে সেন, তো আমরা একটু বারবার বলি যে পার্সন বা পার্সেন, আপনি পার্সন, রাইট? তো অপশন এই যে একবার যদি তুমি পড়ো যে প্যারোটিট গ্রন্থের নালিটার নামে সেন আছে, পার্সেন, অপশন দেখলেই কিন্তু হয়ে যাবে। একইভাবে মাঝে মধ্যেই আমরা বলি হোয়াই ম্যান, হ্যাঁ এই ম্যান্ডিবুলার বলো আর ম্যাক্সিবল বলো, হোয়াই ম্যান, হ্যাঁ তুমি কেন এই কাজটা করলো, হোয়াই ম্যান, তাই না, বলি না? সো হোয়াই ম্যান। এবং আরেকটা খুব সহজ, একটা গ্রন্থি সাপ মানে তো নিচে, সো লিঙ্গুয়াল যেহেতু স্টার্ট হচ্ছে রস্যইকার দিয়ে, সো এখানে যতগুলো নালি আছে একটা নালি স্টার্ট হচ্ছে রস্যইকার দিয়ে, রি, সো সাব লিঙ্গুয়াল গ্রন্থির নালিটাই হচ্ছে কিন্তু রিভিনাস নালি। এই যে হয়ে গেল, এখন তোমার মুখস্থ থাক না থাক, রিভিনাস না ওয়ার্টার না হোয়াট এভার, তুমি অপশন দেখলে আমার বিশ্বাস পারবা। হ্যাঁ, পার্সেন, পার্সেন, হোয়াই ম্যান, অর্থাৎ ম্যান দিয়ে, ম্যান্ডিবুলার হোক আর ম্যাক্সিলারি, সাব ম্যান্ডিবুলার হোক আর সাব ম্যাক্সিলারি হোক, ওয়ার্টার নালি, এবং ইকার, ইকার, অর্থাৎ লিঙ্গুয়াল এর নালিটার নাম হচ্ছে রিভিনাস নালি। সো এগুলোই হচ্ছে নালির নাম, আশা করি বুঝতে পেরেছ। সো নেক্সট ভিডিওর পর্যন্ত অপেক্ষা করো, ভালো থেকো, আল্লাহ হাফেজ।